রাত তখন 12টা, মান্নাতের সামনে ঠিক ঠিক বাজি ফাটছে, সেলিব্রেশন চলছে, আর শোনা যাচ্ছে কয়েকটা শব্দ। হ্যাপি বার্থডে শাহরুখ, হ্যাপি বার্থডে কিক খান। বাদশাকে দেখার জন্য, একবার তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষায় অগণিত ভক্ত। প্রত্যেকের চোখ তখন বিলাসবহুল বাংলোর ব্যালকনির দিকে। অবশেষে প্রতীক্ষার অবসান হলো, এবারও নিরাশ করলেন না শাহরুখ। সকাল থেকে ভিড় চলছিল মান্নাতের সামনে। দেশের নানা প্রান্ত থেকে শাহরুখ ভক্তরা ভিড় করেছিলেন। কারোর হাতে শাহরুখ খানের বড় বড় পোস্টার কাট আউট, আবার কারোর হাতে ছিল মিষ্টির বাক্স। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু করে। রাত 12টার পরই শুরু হয় সেলিব্রেশন, যার জন্য এত অপেক্ষা এত আয়োজন। অবশেষে তিনিও এলেন। শাহরুখকে দেখা গেল কালো টি শার্ট এবং ট্রাউজারে, মাথায় ছিল কালো টুপি। মান্নাতের ব্যালকনিতে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়লেন শাহরুখ, আর তারপরেই শাহরুখের সেই বিখ্যাত সিগনেচার পোজ আবারও মন কাড়লেন ভক্তদের।